সালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের জন্য যে প্রশ্নপত্র ছিল বুয়েট কর্তৃক সেই প্রশ্নের ডিপার্টমেন্ট অংশে সবগুলো প্রশ্নেরই সমাধান এবং সাথে আমরা মানবন্ডন নিয়ে একটি আলোচনা করবো তাহলে চলুন আমরা সমাধানগুলো পর্যায়ক্রমে দেখে নি শুরুতে আমরা জটপট একটু মানবন্ধন সম্পর্কে জেনে নিই এ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপসহকারের প্রকৌশলী ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়োগ পরীক্ষা দুই তারিখ ছিল চার দুই হাজার কেন্দ্র ছিল বুয়েট পূর্ণমান ছিল একশো সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট মানবন্ডনের ক্ষেত্রে আমরা যা দেখেছি নন ডিপার্টমেন্ট অর্থাৎ এমসিকিউ প্রশ্ন ছিল পঞ্চাশ মার্কের পঞ্চাশ টিএমসি সিকিউ ছিল বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশটি প্রশ্ন ছিল আর ডিপার্টমেন্ট অংশে ছিল দশটি প্রশ্ন পাঁচ মার্ক করে টোটাল পঞ্চাশ মার্কের আজকে আমরা ডিপার্টমেন্ট অংশের যে দশটি প্রশ্ন ছিল তার সবগুলো সমাধান দেখব ডিপার্টমেন্ট অংশের প্রথম প্রশ্নটি ছিল যে ভূকলস রিলে কোথায় এবং কী কাজে ব্যবহারিত হয় ভুক্লস রিলে এক প্রকারের প্রোটেকটিভ ডিভাইস এটি ট্রান্সফর্মারের বিভিন্ন ত্রুটিতে বিপদের সংকেত প্রদান করে থাকে অর্থাৎ ট্রান্সফর্মারকে রক্ষার কাজে ব্যবহৃত হয় এটি ট্রান্সফর্মারের কনজারভেটর এবং ট্যাঙ্কের সংযোগকারী পাইপের মধ্যে সংযুক্ত থাকে তারপরে দুই নাম্বার যে প্রশ্ন দুই নাম্বার প্রশ্নটি এটি একটি ম্যাথ এসি যে সার্কিট আছে এসি সার্কিটের দশ হোম রেজিস্ট্যান্স পয়েন্ট ফোর হেনরি ইন্ডাক্ট্রান্স বিশিষ্ট কয়েলের সাথে চল্লিশ মাইক্রোফেরাটমানের ক্যাপাসিটর শ্রেণীতে সংযোগ করা শ্রেণী মানে সিরিজে সংযোগ করা হলো সাপ্লাই ভোল্টেজ দুইশো ভোল্ট কত ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে সর্বোচ্চ কারেন্টের মানবেন করুন এখন যদি কোনো কারেন্টে সর্বোচ্চ কারেন্ট মানে সার্কিটে এসি সার্কিটে সর্বোচ্চ কারেন্ট উল্লেখ করা থাকে তাহলে এটা বুঝতে হবে যে এইখানে এটি একটি রেজুন্যান্স সার্কিট কারণ সর্বোচ্চ কারেন্ট মানেই ইম্পিডেন্স এবং রেজিস্ট্যান্স সমান সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কারেন্টই পাই দেখেন যে শ্রেণীতে অর্থাৎ রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স তিনটি মানে ক্যাপাসিটর তিনটি আছে শ্রেণীতে মানে সিরিজের সংযুক্ত সার্কিটটি একটু খেয়াল করেন এখানে যে টোটাল কারেন্ট এটা বের করতে হবে এই রেজুন্যান্স ফ্রিকোয়েন্সি মানে এটি আমাদের বের করতে হবে দুইশবুল সাপ্লাই আছে। এখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হওয়া মানে এটি একটি রেজুয়েন্স সার্কিট রেজুন্যান্স সার্কিটের ফ্রিকোয়েন্সি আমরা জানি ওয়ান বাই টু পাই এলসি এল সি সম এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে ফ্রিকোয়েন্সির মান পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট এইট আবার যেহেতু রেজিন্স সার্কিট তার মানে ইমফিডেন্স সমান রেজিস্ট্যান্স সেই ক্ষেত্রে এটি হলো ইমফিডেন্সের পরিমাণ দশ হম তার মানে আই ম্যাক্স ওর আই আর আমরা পাবো ভিভাই জেড এই ক্ষেত্রে টোয়েন্টি অ্যাম্পিয়ার এটি হল কারেন্টের মান অর্থাৎ অ্যান্সার এটি টোয়েন্টি অ্যাম্পিয়ার তো তারপরে তিন নম্বর প্রশ্নটি আমরা দেখি যে এটি মিটারের অঙ্ক আর কি দুই চারশো বোল্ট থ্রি ফেস পঞ্চাশ হাটস ফ্রিকুয়েন্সি মোটরের পাওয়ার পরিমাপ করার জন্য দুই মিটার এর পাট যথাক্রমে পঁচিশশো ওয়াট এবং পাঁচশো ওয়াট পাওয়া গেল মোটরের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরের মান নির্ণয় করুন এখন যে দুই মিটারের যে সূত্র বা ফর্মুলা আছে সেইখান থেকে আমরা টোটাল পাওয়ারটি পাবো দুইটি ওয়াটমিটারের যুগ ফল এটি আমাদের টোটাল পাওয়ার অর্থাৎ এই মোটরের পাওয়ার তিন হাজার ওয়াট এটি অ্যান্সার একটি আরেকটি হলো যে আমরা থিটা সমান দুই ওয়াটমিটারের ক্ষেত্রে জানি যে টেন ইনভার্স ওয়ান রুড ওভার পি ওয়ান পি টু অর্থাৎ পাওয়ার মানে এই প্রথম পাওয়ার প্রথম ওয়াটমিটারের পাওয়ার মাইনাসের প্রথম দ্বিতীয় ওয়াটমিটারের পাওয়ার প্লাস হল মানে দুইটি ওয়াটমিটারের যুগ ফল এই ক্যালকুলেশন মান যদি আমরা বসাই তাহলে থিটার মান আমরা পাচ্ছি ফোর্টি নাইন পয়েন্ট টেন ডিগ্রি এখন পাওয়ার ফ্যাক্টর সমান আমরা জানি থিটা তাহলে কস থিটার জায়গায় যদি থিটার ম্যান বসায় পারফেক্টার পাচ্ছি পয়েন্ট সিক্স ফোর সিক্স ফাইভ ফোর এটি অ্যান্সার তারপরের প্রশ্ন চার নম্বর একটি এটি আসলে একটি ডিসি মোটরের অঙ্ক ডিসি শান্ট মোটর একটি ডিসি শান্ট মেশিন পনেরোশো আর পি এম এবং দুইশো পঞ্চাশ ভুল্ট ব্যাক ইএমএফ উৎপাদন করে বা উৎপন্ন করে মেশিনটিতে ফাইভ অ্যাম্পিয়ার আরমেসার কারেন্ট প্রবাহিত হওয়া অবস্থায় মেকানিক্যাল পাওয়ার এবং টর্ক নির্ণয় করুন তো প্রথমেই এই অঙ্কটি বোঝার জন্য এই গ্রাফটি একটু আমাদের বোঝা দরকার এখানে একটু খেয়াল করেন যে এটি একটি ডিসি শান্ট মোটর বা মেশিন যেটা বলুন তার চিত্র যেখানে বি টার্মিনাল ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজও বলতে পারেন এটাকে এইখানে এটা বিটি তো এটি যেহেতু শান্ট মোটর তো এইখানে দেখেন যে এটা হলো টোটাল কারেন্ট ইনপুট কারেন্ট কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে একটি শান্টে যাচ্ছে আর আছে আসতেছে আনমিসার কিছু কারেন্ট আসতেছে আর শান্টে কিছু কারেন্ট যাচ্ছে কারণ এই যে আনমিসার কারেন্ট তো এই আনমিসার কারেন্টের এইখানে যে মেকানিক্যাল পাওয়ার অর্থাৎ এই আর্মিসার কারেন্ট এবং ব্যাক ইএমএ উৎপাদন করতেছে এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু আর কি মেকানিক্যাল পাওয়ারটি পাচ্ছি অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার সমান ব্যাক ইএম এ মানে ই ভি ইন্টু হবে আই এ তো তার মানে দেখেন এখানে ইভির মান দেওয়া আছে আই এর মান দেওয়া আছে আর্মেস্টার কারেন্ট এবং এন মানে স্ট্রিট সেটি দেওয়া আছে পনেরোশো এম রুটরের যে এই আর কি মেশিনের স্ট্রিট স্প্রিট তো এখন নাম মেকানিক্যাল পাওয়ার আমরা সূত্রে এটি বসিয়ে দিই যে পি এম ই ভি ইন্টু আই এ এটা যদি আমরা বসে ক্যালকুলেশন করি তা হচ্ছে বারো হাজার পাঁচশো ওয়াট কিংবা বারো পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আমরা পাই অ্যান্সার এই যে সূত্রে আমরা জানি টি সময় নাইন পয়েন্ট ফাইভ ফাইভ ইভি অর্থাৎ ব্যাক ইএমএফ ইন্টু আর্মেসার কারেন্ট বাই হলো গুণন সংখ্যা মানে এন রোটেশন তো এটা আমরা ক্যালকুলেশন করলে তাহলে পাচ্ছি সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ এইট রোটেশন পার মিটার মিনিট আর কি মিনিট তো এটাই হলো আমাদের এই টর্কের অ্যান্সার তো তারপরে পাঁচ নাম্বার প্রশ্নটি আমরা দেখি যে এটি একটি সিনক্রোনাস মোটরের অঙ্ক যে একটি ফোর পুল থ্রি ফেস ইন্ডাকশন মোটর আর কি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সি পাওয়ার লাইনের সাথে সংযুক্ত আছে ফোর পার্সেন্ট স্লিপ অবস্থায় মোটরটির রুটর কারেন্ট ফ্রিকুয়েন্সি এবং রুটর স্পিড বের করুন এই ইন্ডাকশন মটরের ক্ষেত্রে দেখেন যে প্রথমে আমাদের যে টার্মস অফ কন্ডিশন দেয়া আছে এখানে প্রথমে খেয়াল করেন যে পি ফোর দেওয়া আছে মানে পি পুল সংখ্যা দেওয়া আছে ফোর এ ফ্রিকুয়েন্সির পরিমাণ দেওয়া আছে ফ্রিকুয়েন্সি দেওয়া আছে ফিফটি হার্টস বা এটাকে আমরা সিনক্রোনাস ফ্রিকুয়েন্সি ধরতে পারি রুটর ফ্রিকুয়েন্সি আমাদের বের করতে হবে স্লিপ দেওয়া আছে ফোর পার্সেন্ট অর্থাৎ এটাকে আমরা যদি সাধারণে নিয়ে আসি তাহলে পয়েন্ট জিরো ফোর আর এই যে রুটরের যে স্পিড এন আর এটি আমাদের বের করতে হবে তো তার মানে আমরা যে ভ্যালু প্রথম কন্ডিশনে বা শর্তে দেওয়া আছে সেইখান থেকে কিন্তু আমরা এই যে সিঙ্কুনাস স্পিড যেটা এনএস পেয়ে যাচ্ছি একশো বিশ এ বাই পি এখানে তার মানে পনেরোশো আর পি এম আমরা এই সিনকুনাস এনএসপি এনএসের যে মান তার পেয়ে যাচ্ছি পনেরোশো আর পি এম তো এখন আমরা সূত্র এটি সূত্রে বসালায় পাচ্ছি যে এই রুটর ফ্রিকুয়েন্সি রুটর ফ্রিকোয়েন্সির সমান আমরা জানি স্লিপ ইন্টু যে সিনকোনাস ফ্রিকুয়েন্সি বা সাধারণ ফ্রিকুয়েন্সি যেটা তার মানে এটা আমরা ভ্যালু বসালেই টু হার্টস অ্যান্সার পাচ্ছি রুটর ফ্রিকুয়েন্সির এবং তারপরে আমরা স্লিপ সমান জানি এনএস মাইনাসের আর বাই এনএস তো এখানে যদি আমরা এই ভ্যালু সাধারণ ক্যালকুলেশন করে নিই সে ভ্যালুগুলো বসাই তাহলে আমরা এই রুটর স্পিড স্লিপ পাচ্ছি চোদ্দোশো চল্লিশ আর পি এম এটি অ্যান্সার ছয় নম্বর প্রশ্নটি আমরা দেখব এটি ডায়উডের অর্থাৎ ইলেকট্রনিক্স ওয়ার্কের যে অঙ্ক এটি একটি ডায়উডের ইনপুট একটি বিশ বোল্ড সাইন ওয়েব হলে আদর্শ ডায়উটের জন্য আউটপুট ওয়েব অঙ্কন করুন তো এই যে কন্ডিশনটি আছে তো আমরা প্রথমেই এই চিত্রটি একটু খেয়াল করি মানে সার্কিটটি একটু দেখি যে দেখেন যে এই ডায়ডটি কিন্তু ইনপুটের সাথে একটি রিভার্স বায়াসে কানেক্টেড আসে রিভার্স ভায়াসে মানে এটি কিন্তু পজিটিভ অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে নাই যেহেতু সেহেতু পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটি কিন্তু ওপেন পথ হিসাবে হয়ে যাবে কোনো সিগন্যাল এটি দিবে না হ্যাঁ তো যখন এটিকে নেগেটিভ হাফ সাইকেল দেওয়া হবে তখন এটি কাজ করবে যেহেতু রিভার্স বায়াসে কানেক্টেড আসে হ্যাঁ তো এখন দেখেন যে এটি একটি আইডিয়াল ড্রাইভ তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না দেখেন তাহলে আমরা এই মানে বিশ বোল্টের জন্য যে ইনপুট সাইন ওয়েবটি আছে এটি একটি পূর্ণ সাইকেল পজিটিভ বিশ বুল্ট নেগেটিভ বিশ এটি হলো ইনপুট ভোল্টেজ তো একটি একটি সাইন এসি সার্কিটের জন্য মানে এসি কারেন্টের জন্য একটি সাইন ওয়েব এখন আউটপুট ওয়েবের ক্ষেত্রে আমরা ডিসি কারণ ডাই যেহেতু ডিসি সাপ্লাই দেয় এসি কারেন্টকে ডিসি করে মানে পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করাই হলো ডায়োডের কাজ তখন হ্যাঁ ডায়োডটি রিভার্স বায়াসে সংযুক্ত আছে বিদায় নেগেটিভ বিজুলটি কাজ করবে তার মানে এখানে পজিটিভে শূন্য দেখিয়ে নেগেটিভে এসে কাজ করবে এটি হবে তার আউটপুট ওয়েব ঠিক আছে তারপরে সাত নাম্বার প্রশ্নটি আমরা একটি দেখি এটি কিন্তু অফ অ্যাম্পের অ্যাপ্লে একটি মানে সার্কিট বা ম্যাথ এখানে নিচের সার্কিটের আউটপুট নির্ণয় করুন দেওয়া আছে ভি ওয়ান ওয়ান বুল্ট ভি টু টু বুল্ট ভি থ্রি থ্রি বুল্ট আর ওয়ান পাঁচশো কিলো হোম আর টু ওয়ান মেগা হোম এবং আর থ্রি ওয়ান মেগাও হোম আর আর এফ মানে টোটাল যে রেজিস্ট্যান্স বা এটি হল ওয়ান মেগাওহোম এখন এই সার্কিটটি এটা একটা স্যামিং অপারেশনাল অ্যাম্প্রিফায়ার এই সার্কিটের যে ধরন মানে কাজের বৈশিষ্ট্য অনুসারে কি বলা হয় তো এইখানে অর্থাৎ এই স্যামিং যে কী বলে অপ্যাম এর ক্ষেত্রে কাজ হলো যে দুই বা তো দিক ইনপুট থাকবে একটি মাত্র আউটপুট পাবো আমরা তো এইখানে সব মানগুলো দেয় আছে তো আমরা আউটপুটের যে সূত্র এই অ্যামপ্লিফায়ারগুলোর ক্ষেত্রে আমরা জানি সেটি হলো যে নেগেটিভ আয় অর্থাৎ টোটাল কারেন্ট আর টোটাল রেজিস্ট্যান্স তো এখানে টোটাল আই এফ আমরা জানি আই ওয়ান আই টু আই থ্রি এই তিনটি তো এখন আই এফ যেহেতু আই ওয়ান আই টু আই থ্রির মান আমাদের দেয়া নেই তো আমরা এখানে তো মানগুলো কিন্তু বাকি যে অর্থাৎ ভুলটেজ গে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে প্রত্যেকটি শাখার আমরা কিন্তু এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি অর্থাৎ আইএফ আমাদের আর এখানে এইখানে কমান রয়ে গেলো আমরা আই ওয়ান আই টু এবং আই থ্রির ভ্যালোগুলো এখানে বসাই তো বসানোর পরে যে ম্যান মানগুলো আছে এগুলো যেহেতু এখানে আর ওয়ান ফাইভ মানে পাঁচশো কিলো ওহম আছে এটাকে আমরা মেগা ওহমে করলে পয়েন্ট ফাইভ মেগা ওহম হয় তো এই অ্যান্সারে মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করলে মাইনাসের সেভেন আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি এটি হবে অ্যান্সার আট নাম্বার প্রশ্নটি হলো নিচের নেটওয়ার্কের আউটপুট ভোল্টেজ নির্ণয় করুন দেয়া আছে ভি ওয়ান সিক্স বি টু ফোর এটি একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অফ অ্যাম্পের ম্যাথ তো এই ম্যাথটির সার্কিটকে আমরা একটু মডিফাই করে প্রথমে এঁকে নিয়েছি দেখেন যে এখানে যেটি হলো আমার দের মানে আই হানড্রেড এখানে এই শাখার কারেন্ট অর্থাৎ এই বি টু শাখার কারেন্ট কিন্তু একই যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না তো এখন এই ধরনের যদি সার্কিট থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রথমে আমাদের ভি ইনপুট ভোল্টেজ নির্ণয় করে নিতে হবে কীভাবে এটা কিন্তু আমাদের এই শাখার টোটাল ভোল্টেজটা দেওয়া এই শাখার ভোল্টেজ এবং এই শাখার ভোল্টেজ একই তো ভি ইনপুট আমরা কীভাবে ভাবছি টোটাল ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার যে রুলটা আসে কাঠশের কেবিএল সেটা আমরা এখানে থ্রো করব আর কি যে সেটা আমরা কী জানি যে টোটাল ভোল্টেজ কিন্তু ওই শাখার রেজিস্ট্যান্স বা হলো দুই রেজিস্ট্যান্সের দুই শাখার রেজিস্ট্যান্সের যুগ ফল অর্থাৎ এই ভি ইনপুট মানে এই যে টোয়েন্টি এই কিলো হোম আছে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ তো আমরা এটাকে বেলো কিন্তু এখানে মান পেয়ে যাচ্ছি থ্রি ভোল্ট থ্রি ভোল্ট কিন্তু আমরা এটা মান পাচ্ছি তারপরে অর্থাৎ এটা আমরা কিন্তু ইনপুট পেয়ে গেলাম ইনপুট ভোল্টেজ এইখানকার ভোল্টেজ এবং এইখানকার ভোল্টেজ একই এখন এই যে কারেন্টটা আউটপুটে যে আসবে এটা কিন্তু এই যে টু ভুল্ট অর্থাৎ পয়েন্ট সরি ফোর বুল্ট এই সার্কিটের এই রাস্তা দিয়ে কারেন্টটা আউটপুটে আসবে তার মানে আমরা তাহলে কিভাবে দেখেন যে এই আই হানডেডের ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিভাবে এই যে শাখার ভোল্টেজ এবং এর থেকে যদি ইনপুট ভোল্টেজটা আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা আয়ের ভ্যালু মানে আয় হান্ড্রেড অর্থাৎ এই রাস্তার কারেন্ট আমরা পেয়ে যাচ্ছি তো তাহলে আমরা কত পাচ্ছি কারেন্ট দেখেন যে এখানে ভ্যালু বসানোর পরে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান কিলো হম যেহেতু এই যে ইনপুট ইম্পিডেন্স আছে হাই অর্থাৎ এই জন্য আই ইনপুট কারেন্ট হবে ইনফিনিটি ইমফিডেন্স আর কি এই জন্যে আই ইনপুট কারেন্টা হবে জিরো তার মানে এটি একটি সিরিজ রাস্তা হয়ে গেলো তার মানে আই হান্ড্রেড কারেন্টা এই দিক থেকে প্রবেশ করে আউটপুটে আমরা একটা ফলাফল পাবো এটা সেটা কী দেখেন যে এই আউটপুট সবার আমরা কী পাচ্ছি যে এই যে এই জায়গার যে ভোলটেজ এইখান থেকে যদি আমরা এই জায়গার ভোল্টেজ ড্রপটুকু বাদ দেই তাহলে কিন্তু আমরা এই শাখার ভোল্টেজ পাব কারণ যেহেতু এটি একটি সিরিজ পাত তার মানে ভি ইনপুট মাইনাসের হানড্রেড ইন্টু মানে এই শাখার রেজিস্ট্যান্স হান্ড্রেড কিলো হাম ইন্টু আই হান্ড্রেডের মান যেটি আছে পয়েন্ট জিরো ওয়ান কিলো হাম এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই ভি আউটপুটের মান পাচ্ছি কত টু ভোল্ট এটি আমাদের একটি অ্যান্সার তারপরের প্রশ্ন নিচের সার্কিটের একটি যে সাধারণ প্যারালাল সার্কিট আমরা বলতে পারি ডিসিজ প্যারালাল সার্কিট তো এটি দেখেন যে একটু খেয়াল করেন নিচের সার্কিটের ভি ওয়ান ভি টু আই এবং আর টি বের করুন তো এখন টার্মস অফ কন্ডিশন হলো দেখেন যে প্রথমে আমাদের ভি টু বের করতে হবে তার মানে এই যে এইখানকার ভুল টেস্ট কিন্তু এই রেজিস্টারে দেয়া আছে এবং রেজিস্ট্যান্সের মানও দেয়া আছে তার মানে আমরা এই পথের কিন্তু এই টোটাল এই রাস্তাটার কারেন্টও পেয়ে যাচ্ছি তার যেহেতু এটি একটি সিরিজ পথ এখানে দুইটি সার্কিট আছে দুইটি পথ এ দেখেন এটা আমরা এঁকে নিয়ে এসেছি এটাকে যদি সাধারণভাবে এঁকে নেই যে এই সার্কিটটা আমরা এই পাশে নিয়ে এসেছি এই পাশে সোর্সগুলো এক পাশে রেখেছি তো তাহলে এইখানে এই শাখার কারেন্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কীভাবে পাচ্ছি যে ভোল্টেজকে আমরা দ্বারা বাস করলে টু অ্যামফিয়ার তার মানে এইখানকার যদি আমরা কারেন্টও পেয়ে গেলাম আর রেজিস্ট্যান্স আছে তার ভোল্টেজ পাচ্ছি অর্থাৎ ভি টু সমান ফোর বুল্ট এখন এই জায়গার বুল্টেজ আর এই জায়গার বুল্টেজ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ভি ওয়ান অর্থাৎ যেহেতু প্যারালালপাত ভি ওয়ানের মান পাচ্ছি আমরা টুয়েলভ বুল্ট এটি একটি অ্যান্সার আর তারপরে দেখেন যে তার মানে আর টি আমরা কী পাচ্ছি এই সার্কিটে যদি আমরা এই যেভাবে সিমপ্লিফাই করে একে নেই তাহলে আমরা আর টি মান পাচ্ছি অর্থাৎ এইখানে দুইটি প্যারালালপাত আর টি এর পাচ্ছি টু পয়েন্ট ফোর উহম এটি একটি অ্যান্সার এবং আই আয়ের মান আমরা পাচ্ছি টোটাল বুল টাই বি ওয়ান পেলাম আর টিউ পেলাম আর টুয়েলভ বুলকে যদি আমরা টু পয়েন্ট ফোর দ্বারা ভাগ করি ফাইভ অ্যাম্পিয়ার এটি হলো আমাদের অ্যান্সার আচ্ছা তারপরে দশ নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি সেটি হল যে একটু দেখুন যদি একটি সিগনাল এটি একটি মরু লিট্রিক সিগনাল আর কি দেয়া আসছে তাহলে সর্বনিম্ন স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত হবে বের করুন সরি মডুলেটিং না ম্যাসেজ সিগনাল তো হেয়ার ম্যাসেজ সিগনাল সমান আমরা জানি যে এম টি টু সাইন ওমেগা ওয়ান টি প্লাসের ফোর সাইন ওমেগা টু টি তো এই যে ফর্মুলাটা আমরা বা এই সিগন্যালের যে ফর্মুলাটা আমরা জানি এর সাথে যদি আমরা এই যে টা দেয়া আছে সিগনালের মানটা এটা আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখেন যে এই উমেগা ওয়ান এর ভ্যালু বসালে আমরা কিন্তু এই ফ্রিকুয়েন্সি ওয়ানের মান পাচ্ছি এক হাজার হার্টস আবার ওমেগা টু এর মান যদি আমরা এখান থেকে বসাই তাহলে এইখানে ওমেগা সমান আমরা জানি টু ফাইভ এফ টু টু ফাইভ এফ তো এখানে টু যেহেতু টু টু এর মান তার ফ্রিকুয়েন্সি টু পাচ্ছি দুইশো হার্টস তো এখন দেখেন যে আমরা কিন্তু এই ম্যাসেজ ফ্রিকুয়েন্সির জন্য জানি যে ম্যাক্সিমাম এফ ওয়ান এফ টু যেই সিগনালগুলো ওখানে ফ্রিকুয়েন্সি থাকবে তার মানে যেটা যে বড় সেটা আমাদের নিতে হবে তো এইখানে দেখেন যে দেওয়া আসছে যে এফ এম এই ফ্রিকুয়েন্সি ওয়ান বড় এক হাজার হার্স তার মানে আমাদের এই এক হাজার হার্স এটি নিতে হবে তারপরে আমরা তার মানে স্যাম্পলিং যে ফ্রিকুয়েন্সি আমরা জানি টু ফা ইন্টু ম্যাসেজ ফ্রিকুয়েন্সি এ মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি দুই হাজার বা টু কিলো হার্টস এটি আমাদের অ্যান্সার তো আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান পর্যায়ক্রমে দেখলাম এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কারেকশন করে নেবেন বা কমেন্টসে জানাবেন কারেকশন করে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী আরও নতুন নতুন প্রশ্নের আপডেট পেতে বা বিভিন্ন মডেল টেস্ট পেতে এবং জব প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ